তো বন্ধুরা, বর্তমানে যে সময় সেটা হলো ইন্টারনেটের সময়। এখন কম বেশি সবার বাসায় কিন্তু ইন্টারনেট কানেকশন রয়েছে, ব্রডব্যান্ড কানেকশন রয়েছে। আমরা যে মোবাইল ফোন রয়েছে সেখানে ওয়াইফাই ব্যবহার করে আমরা ইন্টারনেট ব্যবহার করছি। দেখা যায় একটু রুরাল এরিয়ায় সেখানে আপনার যে ইন্টারনেট প্রোভাইডার রয়েছে তারা আপনাকে যখন ইন্টারনেট কানেকশন নিচ্ছেন একটা ওয়াইফাই রাউটার ফ্রি দিচ্ছে। সো দেখা যায় যে কারো বাসায় কম্পিউটার না থাকলেও ব্রডব্যান্ড নেট ব্যবহার করার জন্য কিন্তু আমরা ওয়াইফাই রাউটার নিশ্চয়ই রাখি এবং সেটা দিয়ে আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করি। তো প্রবলেম যেটা হয় সেটা হলো আপনি যখন নেট ব্যবহার করছেন হঠাৎ দেখবেন মাঝে মাঝে আপনার নেট কাজ করছে না, আপনার নেট কানেকশন ঠিক আছে বাট রাউটার থেকে আপনার যে নেট রয়েছে সেটা রেসপন্ড করছে না। তখন দেখা যায় আমাদের যে রাউটারের পাওয়ার রয়েছে সেটিকে প্লাগটাকে খুলে দেন আবার আমাদের ইনসার্ট করতে হয় কিংবা আমাদের রাউটারকে রিস্টার্ট দিতে হয়, যেটা খুব পেইনফুল একটা ব্যাপার। তো কেন আমাদের ওয়াইফাই যে রাউটার রয়েছে সেটাকে এরকম রিস্টার্ট দিতে হয়, কেন আমাদের পাওয়ারটাকে প্লাগ আউট করে আবার প্লাগ ইন করতে হয়, সেই ব্যাপারটি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এটা বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন কারণের জন্য আপনার যে রাউটার রয়েছে সেটি যে কাজ করার ক্ষমতা সেটা সে টেম্পোরারি বন্ধ করে দিতে পারে। সেই যে ইস্যু, সেই ইস্যুটা আপনার খুঁজে বের করতে হবে। ডিফারেন্ট রাউটারের জন্য কিংবা ডিফারেন্ট লোকেশনের জন্য ইস্যুটা ডিফারেন্ট হতে হয়। তো সেটাকে আমাদের খুঁজে বের করার জন্য বেশ কিছু জিনিস আমাদের ইন্সপেকশন করতে হবে। প্রথম যেটা সেটা হলো আপনার রাউটারটা আপনি যেখানে রেখেছেন সেই জায়গাটি কি অত্যধিক গরম কেনা। কারণ দেখা যায় যে যারা একটু গ্রামের দিকে থাকেন, যাদের যে ঘর রয়েছে যেটার ছাদ নেই, অনেকে টিনের বাসায় থাকেন, সেক্ষেত্রে আপনি যদি রাউটারটা একদম সেই টিনের কাছে রাখেন যখন রোদ পড়বে তখন কিন্তু অনেক হিট হবে। তাছাড়া আপনি যদি নর্মালি ঘরের ভিতরেও থাকেন সেক্ষেত্রে দেখা যায় চলতে চলতে আপনার রাউটারে যখন ওভারলোড পড়ে যাবে কিংবা অত্যাধিক পরিমাণে ব্যবহার হবে সেক্ষেত্রে আপনাদের রাউটারটা সেটা ওভারহিট হয়ে যেতে পারে। কিংবা আপনি যদি খুব কম দামি ব্র্যান্ডের কোনো রাউটার ব্যবহার করেন সেক্ষেত্রেও সেটি ওভারহিট হয়ে যেতে পারে। এবং ওভারহিট হয়ে গেলে আপনারা নিশ্চয়ই জানেন যে যে কোনো জিনিস যখন ওভারহিট হয়ে যায় তখন কিন্তু সে তার যে কাজ করার ক্ষমতা সেটা কিন্তু হারিয়ে ফেলে। তো সেটাকে আমাদের কুল ডাউন করতে হয়, কিন্তু রাউটারের তো সেরকম কোনো ব্যবস্থা থাকে না যে সেখানে আপনি ফ্যান ব্যবহার করবেন কিংবা সেখানে এক্সটার্নাল কোনো ফ্যানের ব্যবস্থা থাকে না। এর জন্য আপনার যেটি করতে হবে ভালো মানের একটা রাউটার ব্যবহার করতে হবে এবং আপনার রাউটারটি এমন জায়গায় রাখতে হবে যেখানে তুলনামূলকভাবে গরমটা একটু কম লাগে, যাতে করে খুব বেশি যদি এক্সট্রা লোডও পড়ে যায় আপনার রাউটার যেন ওভারহিট না হয়ে যায়। এটা হলো প্রথম সলিউশন। এরপরে যদি আপনার সেই যে রাউটার যে হ্যাং করার যে প্রবণতা সেটা যদি কমে না যায় সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, আপনাদের রাউটারের কিন্তু একটা সফটওয়্যার থাকে, প্রত্যেকটা রাউটার ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের যে সফটওয়্যার সেটি থেকে থাকে, যেটাকে অপারেটিং সিস্টেম বলা হয় রাউটারের। তো সেটির যে ফার্মওয়্যার সেটিকে আপনাকে আপগ্রেড করতে হবে। সেটি আপগ্রেড করার জন্য আপনার রাউটারের যে অ্যাডমিন প্যানেল সেখানে যাবেন এবং সেখান থেকে আপনি সেটিংসের ভিতরে কিন্তু ফার্মওয়্যার যে আপগ্রেড সেটি করতে পারবেন। জাস্ট আপনার যে ব্র্যান্ডের আপনি রাউটার ব্যবহার করছেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনার রাউটারের মডেল অনুযায়ী ফার্মওয়্যারটা লেটেস্ট যেটা রয়েছে সেটাকে ডাউনলোড করে সেখানে আপনার যদি সেই ফাইলটা আপলোড করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি সে আপনার যে ফার্মওয়্যার রয়েছে রাউটারে সেটা আপগ্রেড হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় এই আপগ্রেড করলে পরে ফার্মওয়্যার আপনার যে রাউটারের হ্যাং হওয়ার প্রবণতা সেটাও কিন্তু কমে যায়। তো এরপরে যদি আপনার যে সলিউশন সেটা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যেটা প্রবলেম হতে পারে, আপনি যদি খুব বেশি ডাউনলোড করেন, আপনি যদি টোরেন্ট ব্যবহার করেন যেরকম বিট টোরেন্ট ইউ টোরেন্ট, সেখানে যেটা হয় আপনার কিন্তু একটা ফাইল মাল্টিপল ইউজারের কাছে রিকোয়েস্ট যায়, মাল্টিপল ইউজার আপনার পিসি থেকে সেটিকে নিচ্ছে, আবার আপনি মাল্টিপল ইউজার থেকে ডাউনলোড করছেন, তো এখানে কিন্তু মাল্টিপল কানেকশনের একটা ব্যাপার থাকে। তো আপনি যদি টোরেন্ট ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনার যে রাউটারে কিন্তু ওভারলোড পড়ে যেতে পারে এবং সেখান থেকে আপনার যে রাউটার সে কিন্তু খুব তাড়াতাড়ি ওভারহিট হয়ে যেতে পারে কিংবা আপনার রাউটার হ্যাং হয়ে যেতে পারে কিংবা তার যে কার্যক্ষমতা সেটা কমে যেতে পারে। এর জন্য আপনার যে টোরেন্ট অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন আপনার সেটির সেটিংসে গিয়ে আপনি যে লিমিট করে দেবেন কয়েকটি কানেকশন একসাথে সে হ্যান্ডেল করতে পারবে সেটি যদি আপনি ম্যাক্সিমাম যে লিমিট কত থাকবে সেটি যদি সেট করে দেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি যদি টোরেন্ট ব্যবহারও করেন অত বেশি আপনার রাউটারের উপর লোড পড়বে না। আবার অনেক সময় দেখা যায় আমরা বাসায় বসে আছি, আমাদের বাসায় অনেক গেস্ট চলে আসছে, এখন সবার কাছে মোবাইল ফোন থাকে, তো বাসায় আসলে সবাই কিন্তু আপনার কাছে যে মোবাইল ফোন রয়েছে তাদের ওয়াইফাইতে কানেক্ট করার জন্য পাসওয়ার্ড চাইবে এবং আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলেন। তো অনেক গেস্ট যখন আপনার বাসায় চলে আসবে, অনেক মানুষ যখন আপনার রাউটারের যে নেট রয়েছে সেটি ব্যবহার করবে, ওয়াইফাই ব্যবহার করে, তখন কিন্তু সেখানে ওভারলোড পড়ে যেতে পারে। যেরকম মিনিমাম যে নর্মাল যে রাউটারগুলো সেগুলোতে মোটামুটি 10 থেকে 15টা কানেকশন সে হ্যান্ডেল করতে পারে, এর বেশি কানেকশন যদি আপনি একসাথে সেই রাউটারে দেন সেক্ষেত্রে সে তার কার্যক্ষমতা সেটি কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেবে এবং প্রপারলি সে কিন্তু রেসপন্স করবে না। এর কারণে আপনার রাউটারটা হ্যাং হয়ে যেতে পারে, ওভারহিট হয়ে যেতে পারে। এর কারণে দেখা যায় বড় বড় অফিস আদালতে কিংবা কর্পোরেট যে অফিস রয়েছে সেখানে যে রাউটারগুলো ব্যবহার করা হয় সেগুলো খুব উন্নত মানের রাউটার ব্যবহার করা হয় এবং সেখানে মানে একটা রাউটারই কিন্তু অনেকগুলো ইউজারের যে ডাটা সেটা হ্যান্ডেল করতে পারে। কিন্তু আমাদের বাসায় নর্মাল যে আমরা রাউটারগুলো কিনি 1000 টাকা কিংবা 1200 টাকার ভিতরে, সেই রাউটারগুলোর কিন্তু একটা লিমিট থাকে। আমরা মোটামুটি 10 জন লোকের বেশি যখন সেখানে লোড
দিয়ে ফেলবো, সেই লোডটা কিন্তু সে নিতে পারবে না, এবং সেখানে কিন্তু আপনার রাউটারটা হ্যাং করার একটা পসিবিলিটি তৈরি হবে। তখন দেখা যাবে আমাদের যে সুইচ রয়েছে সেটি অফ অন করতে হবে, কিংবা আমাদের রাউটারকে রিস্টার্ট করতে হবে। আরেকটি সলিউশন আপনি করতে পারেন, সেটা হলো আপনার রাউটারের যে ফার্মওয়্যার রয়েছে সেটি, যে কোম্পানির আপনি রাউটার ব্যবহার করছেন, হয়তো আপনার সেই ফার্মওয়্যারটা আপনার যে কাজ সেটি হ্যান্ডেল করতে পারছেন, এর জন্য আপনি থার্ড পার্টিতে কোনো ফার্মওয়্যার ব্যবহার করতে পারেন। আপনি যদি DDWRT-র যে ফার্মওয়্যার রয়েছে আপনার রাউটারে যদি সেটি সাপোর্ট করে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে তাদের যে সাপোর্টেড লিস্ট রয়েছে সেটি দিয়ে দেবো, সেখানে গিয়ে চেক করে দেখতে পারেন আপনার রাউটার সেই লিস্টে আছে কিনা। যদি থেকে থাকে সেক্ষেত্রে সেখান থেকে ফার্মওয়্যারটি আপনি ডাউনলোড করে আপনার রাউটারে ইনস্টল করে নিতে পারেন। তাতে করে সেখান থেকে আপনার যদি ফার্মওয়্যারজনিত কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু সেকেন্ড মানে থার্ড পার্টি কোনো ফার্মওয়্যার দেয় সেটা সলভ হতে পারে। এবং লাস্টলি, একদমই যদি সলভ না হয় তাহলে ধরে নিতে হবে আপনি যে রাউটারটি ব্যবহার করছেন সেটির অনেক বয়স হয়ে গিয়েছে, কিংবা সেটির যে কিনেছেন আপনি সেটি খুব ভালো মানের কোনো রাউটার না, আপনাকে রাউটারটা চেঞ্জ করতে হবে। এবং আমি আপনাকে সাজেস্ট করবো সবসময় মোটামুটি ভালো মানের একটা রাউটার কিনতে, যাতে করে আপনি যে রাউটারটা কিনবেন সেটা কিন্তু একদম দিন রাত 24 ঘন্টা চলে। সো আমরা যখন সেই রাউটারগুলো কিনবো আমাদের একটু সেখানে ইনভেস্ট করা উচিত, কিংবা একটু ভালো মানের রাউটার কেনা উচিত। আপনি যদি মোটামুটি 3000 টাকা কিংবা 2500 টাকার ভিতরে একটা রাউটার কিনে নেন সেক্ষেত্রে একটু ভালো সার্ভিস আপনি পাবেন। তো তুলনামূলক আমি সাজেস্ট করবো আপনাদেরকে 1000 টাকা কিংবা 1200 টাকার ভিতরে যে নর্মাল রাউটারগুলো রয়েছে সেগুলো না কেনার, কারণ সেই রাউটারগুলো আসলে ওইভাবে ডিজাইন করা না, সেরকম ওভারলোড নেওয়ার মতন আপনার সেই ক্ষমতা থাকে না, এর জন্য দেখা যায় তারা ওভারহিট হয়ে যায়, এর জন্য বারবার হ্যাং করে আমাদের অফ অন করতে হয়, যেটা আসলে অনেক প্যারাদায়ক একটা ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন রাউটারগুলো হ্যাং হয়ে যায়, কেন আমাদের বারবার রিস্টার্ট দিতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।